আসসালামু আলাইকুম বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথ সহ বিদ্যমান যে মিটার গেজ রেলপথটি রয়েছে সেটির সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। এখানে মোট তিনটি রেলপথ হবে, যার মধ্যে একটি বিদ্যমান মিটার গেজ রেলপথ যেটি রয়েছে, আর আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এখানে হবে ডুয়েল গেজ রেলপথ। আর ভিডিওটির একেবারে সর্ববামে যে উঁচু অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পদ্মা রেল লিংকের যে ব্রডগেজ রেলপথ হবে সেটির রেলপথ হবে এটির উপর দিয়ে। আর এটি হচ্ছে মূলত ভায়াডাক্ট এক অ্যাপ্রোচ রেলপথ, যেটি এই ভায়াডাক্ট একের শ্যামপুর বরৈতলা থেকে বুড়িগঙ্গা রেলওয়ে সেতু হয়ে দোলেশ্বরী শাখা রেল সেতু একের সর্বশেষ আপডেট আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসলে সেই ভিডিওটি পেয়ে যাবেন। আপনারা এই ভিডিওটি দেখা শেষে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। এখন আমি হেঁটে যাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের যে অংশটি দিয়ে ডুয়েল গেজ রেলপথ হবে সেখানে। গেল 2012 সাল থেকে এখানে ডুয়েল গেজ রেলপথ করার চুক্তিবদ্ধ করা হয় যে পাওয়ার চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে। 2012 সাল থেকে কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখানে কাজ করা শুরু হয় 2017 সাল থেকে। 2017 সালের পর থেকে এখন পর্যন্ত 2023 সাল হচ্ছে, এখন 23 সালের এপ্রিল মাস। এই এপ্রিল মাসে এসেও দেখা যাচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি কী সেটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন। আর যারা যারা আমার রেগুলার দর্শক রয়েছেন তারা তো দেখতে পারছেনই, কারণ আমি আপনাদেরকে প্রায় ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথের আপডেট দিয়ে থাকি। আসলে ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার চায়নার কাজের অগ্রগতি তেমন ভালো না, কারণ এত ছোট একটি সেকশনের কাজ তারা এখনও শেষ করতে পারছে না। হয়তো কোনো বিশেষ জটিলতা রয়েছে বা তাদের গাফিলতি, সেটি আমার এখনও জানা নেই যে কী কারণে তারা এখনও এখানকার ডুয়েল গেজ রেলপথের কাজ শেষ করতে পারছে না। কিন্তু শোনা যাচ্ছে যে নতুন আরেকটি বাজেট আসতে যাচ্ছে এই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের জন্য, যেটির পর থেকে নাকি আবার রেগুলার চালু হবে এখানকার ডুয়েল গেজ রেলপথ সংস্থাপনের কাজ। তো দেখা যাক কবে নাগাদ এখানে ডুয়েল গেজ রেলপথ সংস্থাপনের কাজ শুরু হয়। কিন্তু ভিডিওটির বাঁদিকে যে পুরনো মিটার গেজ রেলপথটি রয়েছে সেটিও 3 কিলোমিটার উঠিয়ে ফেলা হয়েছিল জুরাইন থেকে একেবারে পাগলা রেলওয়ে স্টেশন পর্যন্ত। সেটি ওঠানোর কারণ হচ্ছে যে এখানে বর্ষার সময় আপনারা সকলে জানেন যে সামান্য বৃষ্টি হলেই রেলপথে পানি জমে যেত। এর পরবর্তীতে যখন রেলপথে পানি জমে যেত তখনকার সময় ট্রেন চলাচলের জন্য পুরোপুরি অনুপযোগী হয়ে যেত। পরবর্তীতে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে সামান্য বৃষ্টি হলেই ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হতো। এ বর্ষার সময় যাতে রেলপথ বন্ধ করতে না হয় সে কারণে 3 কিলোমিটার এই রেলপথটিকে উঁচু করে আবার পুরনো মিটার গেজ রেলপথটি সংস্থাপন করা হয়েছে। কিন্তু এলাকাবাসী বলছে যে যেহেতু পদ্মা রেললিং প্রজেক্টের কাজের জন্য ঢাকা নারায়ণগঞ্জ সেকশনকে বন্ধ করা হয়েছে, সেই সময়টিকে কাজে লাগিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ পারতো বা ঠিকাদারি প্রতিষ্ঠান পারতো এই পুরনো মিটার গেজ রেলপথের পরিবর্তে ডুয়েল গেজ রেলপথ সংস্থাপন করতে। এটা হচ্ছে এলাকাবাসীদের মতামত। কিন্তু পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে ভাবলাম যেহেতু সামনে রোজার ঈদ চলে এসেছে, তাহলে যেহেতু পুরনো মিটার গেজ রেলপথটি বসানো হয়েছে এতে আমি ব্যক্তিগতভাবে একটু খুশি হয়েছিলাম। যে কারণে আপনারা সকলে জানেন যে ঈদের সময় কিন্তু যানবাহনে অনেক জ্যামজট এবং ভোগান্তির সৃষ্টি হয়, সে ভোগান্তিটা সামান্য লাঘবে কিছুটা হলেও কাজ করতে পারত এই নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি। এই নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চালুর লক্ষ্যেই খুব তড়িঘড়ি করে এখানে পুরনো মিটার গেজ রেলপথ বসানো হয়। বসানোর পরে আবার অনেক সময়সূচিও দেওয়া হয়, এর মধ্যে সর্বশেষ সময়সূচি দেওয়া হয় যে এপ্রিলের মাঝামাঝি পর্যায়ে। কিন্তু এখন অলরেডি রোজার ঈদ পার হয়েও গিয়েছে, ট্রেন আর চলাচলের কোনো আশার বাণীও শোনা যায়নি। সবশেষে আর কোনো কাজই হলো না, বন্ধ হয়েই রইল নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি, তার পাশাপাশি ঢাকা নারায়ণগঞ্জ সেকশন। তো কমেন্টের মাধ্যমে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে কবে নাগাদ নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চালু করা হবে। আসলে রেলওয়ে কর্তৃপক্ষ এখনও কোনো সঠিক
সিদ্ধান্ত দিতে পারছে না যে তারা কবে নাগাদ নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চালাবে। তারা যখন একটি শিওর সময়সূচি দিয়ে নোটিশ দিবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ ভিডিও তৈরি করে। তো এর আগে আর আমি কোনো সম্ভাব্য কোনো সময় আর দিচ্ছি না যে সম্ভাব্য এত তারিখে বা অত তারিখে চালু হতে যাচ্ছে নারায়ণগঞ্জ লোকাল ট্রেন। এই সকল সম্ভাব্য তারিখগুলো পুরোটাই রেলওয়ে কর্তৃপক্ষ দিয়েছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে তারা আর নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চালু করতে পারেনি। তাই আমিও এখন আর সম্ভাব্য তারিখ দিব না এই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের জন্য। রেলওয়ে কর্তৃপক্ষ আলা যতই সম্ভাব্য তারিখ দেখ, যেদিন আমি শুনব যে রেলওয়ে অফিসিয়ালি নোটিশ প্রদান করবে যে অমুক তারিখ বা তমুক তারিখে নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চালু হবে, তখন আমি আপনাদেরকে শিওর একটি সময়সূচি দিব। কারণ এই সম্ভাব্য তারিখে আপনিও যেমন বিরক্ত হন তেমন আমি অনেক বিরক্ত হই। এসব সম্ভাব্য তারিখের মধ্যে আপনি ক্ষুব্ধ হতেই পারেন স্বাভাবিক, কারণ আপনি একজন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের রেগুলার যাত্রী, আপনিও একটি আশা নিয়ে বসে থাকেন আমার ভিডিও দেখে যে অমুক তারিখে ট্রেন চালু হবে তমুক তারিখে চালু হবে, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যায় যে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনটি চালু করছে না। তাই আমি আর সম্ভাব্য তারিখ দিচ্ছি না। আপনারা কেউ কমেন্টের মাধ্যমে আর জানতে চাবেন না যে কবে নাগাদ নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চালু করা হবে। যেদিন চালু করা হবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। তো এখন আমি চলে এসেছি শ্যামপুর বরৈতলা রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে শ্যামপুর বরৈতলা রেলওয়ে স্টেশনের নতুন স্টেশন ভবন। এই নতুন স্টেশন ভবনের প্ল্যাটফর্মটি কিন্তু পুরনো প্ল্যাটফর্ম থেকে অনেক উঁচু করে করা হয়েছে। আর এখানে উঁচু করে করার কারণ হচ্ছে যে ডুয়েল গেজ রেলপথ হলে যখন ব্রড গেজ ট্রেনগুলো এখান দিয়ে যাতায়াত করবে তখন যাতে যাত্রীরা নির্বিঘ্নে ট্রেনে উঠতে পারে, সেই কারণে উঁচু করে এসব প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়েছে। যখন ডুয়েল গেজ রেলপথটি চালু হয়ে যাবে ডান পাশের, তখন এই মিটার গেজ রেলপথটিকে তুলে এখানে আবার পুনরায় ডুয়েল গেজ রেলপথ সংস্থাপন করা হবে। তখন আমি যে প্ল্যাটফর্মটি দিয়ে হেঁটে যাচ্ছি এই প্ল্যাটফর্মেই আবার সেমভাবে যে ভিডিওটির ডান পাশে এক নম্বর প্ল্যাটফর্মটি রয়েছে সেই এক নম্বর প্ল্যাটফর্মের মতোই দুই নম্বর প্ল্যাটফর্মটি সমানভাবে উঁচু করা হবে। এই সকল কার্যক্রম বেশ সময় সাপেক্ষ, এগুলো তাড়াতাড়ি বা শীঘ্রই এই সকল কাজ করা হবে না, অনেক সময় নিয়ে করা হবে যতটুকু আন্দাজ করতে পারছি আর কি। তো দেখা যাক রেলওয়ে কর্তৃপক্ষ কবে নাগাদ রেলপথ চালু করে আর ঠিকাদারি প্রতিষ্ঠান কবে নাগাদ ডুয়েল গেজ রেলপথ সংস্থাপন শুরু করে। আমি আপনাদেরকে ঢাকা নারায়ণগঞ্জ সেকশন নিয়ে আরও অনেক আপডেট দিব। আপনারা ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিও ফলো করে দিবেন। এই ছিল আজকে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথের পাশাপাশি বিদ্যমান মিটার গেজ রেলপথের সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।